সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটিতে থাকছে তোমাদের যেই মেরিন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিংবা মেরিন কলেজের যে ভর্তি পরীক্ষা রয়েছে সে বিষয়ে নতুন একটি তথ্য এসেছে। তো সেই তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, আর তোমাদের মতামতগুলো কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক। ২০২২-২৩ শিক্ষাবর্ষের 9টি সরকারি বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন একাডেমিতে ক্যাডেট নটিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবছরও এসব একাডেমিতে নৌপরিবহন অধিদপ্তরের অধীনে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এই সেশনে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে নৌপরিবহন অধিদপ্তর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী 31 জুলাই। ভর্তি বিজ্ঞপ্তিতে নৌপরিবহন অধিদপ্তরে জানায়, প্রশিক্ষণ কোর্সের জন্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা ওয়েবসাইটে দেওয়া আছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে। এবার সরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম, বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা, বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর, বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট ও মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রাম। আর বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি ঢাকা, ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি ঢাকা এবং মাস মেরিন একাডেমি চট্টগ্রাম। এবার 9টি মেরিন ক্যাডেট নটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ কোর্সে 2022-23 সেশনে ভর্তির জন্য 590টি আসন রয়েছে। 25টি মহিলা আসন সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আসন সংখ্যা 430টি। এর মধ্যে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের মহিলা আসন 20টি এবং মেরিন ফিশারিজ একাডেমি চট্টগ্রামের আসন 5টি। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আসন রয়েছে 160টি। তো এবার আসি আবেদনের যোগ্যতা। আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বয়স 30/6/2022 তারিখে, সর্বোচ্চ 22 বছর, মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আবেদনকারীদের যোগ্যতা, বাংলাদেশ নৌ বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ কর্মঘণ্টা এবং ওয়াসকিপিং বিধিমালা 2011 অনুসারে নির্ধারিত হবে অথবা সমমানের হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় যে SSC ও HSC পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ 60% নম্বর অথবা GPA 3.5 প্রাপ্ত হয়ে HSC পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত সহ প্রথম বিভাগ 60% নম্বর বা GPA 3.50 থাকতে হবে, এবং পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে 60% নম্বর এবং ইংরেজি বিষয়ে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি 50% বা GPA 3 ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় সামগ্রিকভাবে 5.5 স্কোর থাকতে হবে। এগুলো হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার যে যোগ্যতা বা আবেদন করার যে যোগ্যতা সেই যোগ্যতা। এছাড়াও কিন্তু তোমাদের যে আবেদনের নির্দেশিকা, ফি জমাদান কিংবা ফি তুমি কীভাবে নির্বাচন করবে, কীভাবে তুমি ফি জমাদানের সকল বিষয়গুলো সম্পর্কে জানবে, কীভাবে আবেদন করবে, এ বিষয় সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং তোমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেরাও দেখতে পারো। তো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, এবং ভালো লাগলে চ্যানেলটি ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ।